আশ্বিনের শারদ প্রাতে বৃষ্টি হচ্ছে রোজ সন্ধ্যা রাতে, ক্রিঞ্জি জান্ত দুর্গারা ঘুরছে মাঠে ঘাটে, রোস্টাররা দেখলেই তাদের ভার্চুয়ালি চাটে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু নমুনা, মাঠে ঘাটে ঘুরে বেড়ানো কিছু হাস্যকর জান্ত দুর্গা, রাস্তাঘাটের কিছু মতমাতাল, সোশ্যাল মিডিয়ার কিছু আতাল, তাদের কার্যকলাপের চুলচেরা বিস্তৃত আলোচনা করতে চলেছি। তো বন্ধুগণ ধৈর্য ধরে বসো, শেষ অব্দি দেখো। প্রথম যে নমুনা, যাদের কার্যকলাপের চিরুনি তল্লাশি করতে চলেছি, তাদের পার্সোনালি আমি নামকরণ করেছি, সেটি হচ্ছে বিচি অসার। বিচি অসার, বিচি মানে এখানে তেঁতুল বা লেচুর বিচি বোঝানো হয়েছে, যেগুলো আমরা খেয়ে সাধারণত ফেলে দিই, মানে যেগুলো জেনারেলি ইউজলেস। তোমাদের যা কন্টেন্ট দেখলাম সেগুলো মোটামুটি দুষ্টু প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলেও সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের জন্য এগুলো একদম ইউজলেস। দ্যাটস ওয়াই এই কম্পারিজন। আর অসার কথার অর্থ হচ্ছে যার কোনো সারমর্ম নেই। তোমরা তোমাদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সারমর্ম বের করার চেষ্টাও করো না, সেটা যদি বের করা হয় তাহলে এক লাইনে সেটাকে বলতে হবে সেমি পানু। তো বিচি অসার নামকরণের তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করিয়ে দিলাম, যাতে কোনো রকম দ্বিমত না থাকে। মানে বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমি যেখানে কিছু আপলোড করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এমনকি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক দিলে, সেখানেও বন্ধু বান্ধব বলছে ভাই বিচি অসারকে রোস্ট কর, ভাই বিচি অসারকে রোস্ট করছিস না কেন। তারপরে গিয়া দেখলাম না, এরা সত্যি হালকা করে রোস্টিং এর দাবি রাখে। দিবে কি লাল পিপড়া তামলেতে করে কথা বলতে পারো মো, ছেলেটা সৌমের ফ্যান, মেয়েটা দেবের ফ্যান, একজন চারটে ভালোবাসে, একজন তোতলায়। তোদের সাথে দেব সৌমের তুলনা করাটাও ভুল, তাদেরকে অপমান করা হয়। তোদেরকে হিরো আলম, ঝিনচাক পূজা, সবুজ সাথে এদের সাথে তুলনা করা উচিত। ভাইটি বোনটি ভগবান জীব দিয়েছে স্বাদ গ্রহণ করার জন্য, আর খুব স্মার্ট পিপল, এরা সাবান এবং ছোপ আবিষ্কার করেছে গা পরিষ্কার করার জন্য। ভাই যেভাবে তুই জীব দিয়ে চাইটে চাইটে তোর গার্লফ্রেন্ডের দেহ পরিষ্কার করতেছিস, তোর জীবের স্বাদ করুক একদিন উইঠা বাড়ায় যাবে, স্বাদ নিতে পারবি না। তখন কোনো কিছু খাওয়ার আগে গার্লফ্রেন্ডকে খাওয়ায় বলতে লাগবে কি গো লবণ হয়েছে, তখন গার্লফ্রেন্ড বলে হ্যাঁ লবণ হয়েছে। আর বোনটি তুমি সাবান ছোপা কেন, সেটা দিয়ে গা পরিষ্কার করো, ছেলেটাকে দিয়ে এরকম ভাবে চাটাইতেছো, তোর তো লালা শুকায় যাবে। বর্তমানে সমাজে তিনটা জিনিস ড্রাই হিসেবে বিখ্যাত, এক হচ্ছে ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি ফিশ, আর ড্রাই অসারের জীব। ভগবান যেটা যে জন্য দিছে সেটাকে সেই কাজে লাগাও, স্বাদ গ্রহণ করো জীব দিয়ে, জীব দিয়ে ভেঙাও, এই অব্দি ঠিক আছে, তাই বলে চাটবা। কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয় দিদি, খুবই বাচ্চা। আচ্ছা ম্যাচিওর হয়নি, ম্যাচিওর হয়নি, কিন্তু এদের কার্যকলাপ দেখে ম্যাচিওর লোকজন সেই সমস্ত কার্যকলাপ জনসমক্ষে করতে লজ্জা পাবে, এইরকম ম্যাচিওর কার্যকলাপ করে। হ্যাঁ লুক জানদি যে সে রূপ হে তেরা সোনা জেসে বা, মানে তোমরা আর এর থেকে বেশি ম্যাচিওর হয়েও না প্লিজ, এটা রিকোয়েস্ট করতেছি, পরে তোমাদের ইউটিউব ভিডিও না এক্স ভিডিওতে পরিণত হবে। কথা সত্য, মানে কেউ খেটে বড় হয় কেউ চেটে বড় হয়, মানে তোমরা একে অপরেরটা চাটাচাটি করে বড় হচ্ছ না, মানে ছোট হচ্ছ না, তোমরা রসাতলে যাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা। একটা কথা আছে না, কম বয়সে পাকলে পাল তার দুঃখ চিরকাল, তোমাদের ওই ব্যাপারটা হয়েছে। তোমাদের এই চাটাচাটি পর্ব দেখে গ্রামেগঞ্জের একটা সাপের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে গুই সাপ, অনেকে অন্য নামেও ডাকে, দেখতে বড় গিরগিটির মতো, জীব ভয়ানক বিষাক্ত, চাটলেই সেই জায়গাটা পচে যায়। মানে আমরা তো হনুমান থেকে বিবর্তিত হয়ে মানুষ হয়েছি, তোমরা একটু খোঁজ নিও তো, তোমরা কি গুই সাপ থেকে বিবর্তিত হয়েছো, তাহলে এত চাটবা কেন। তো পাবলিক ডিমান্ড পূরণ করলাম, বিচি অসারকে রোস্ট করলাম, নামটা কিন্তু হেভি। তো যাই হোক, তোমরা একটা কাজ করো, আমি তো চুলচেরা বিশ্লেষিত আলোচনার মাধ্যমে রোস্টিং করছি তোমাদের কার্যকলাপের, তোমরা তোমাদের নিজেদের কার্যকলাপটাকে একটু চুলচেরা বিশ্লেষিত আলোচনা করো, নিজেদের মধ্যে একটু চিরুনি তল্লাশি করো, যে এত লোক তোমাদেরকে রোস্ট করতে কেন বলতেছে, এত লোক কেন তোমাদের উপরে তিতিবিরক্ত হয়ে উঠছে, সেটাকে একটু গবেষণা করো, কারণ কম বয়স তো, সময় আছে শুধরাবার একদম। তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ, পারি মেজার নাম আশা করি সকলেই শুনেছে, এটি গ্লোবালি নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম, এখানে রয়েছে 5,000-এর উপরে গেম, যেমন এভিয়েটার যেখানে প্লেন উপরে ওঠার সাথে সাথে তুমি জিততে পারো, ক্রিকেট এক্স যেটা ক্রিকেট প্রেমীদের জন্য খুবই জনপ্রিয়, এছাড়া রয়েছে জেট এক্স যেখানে জেট উপরে ওঠার সাথে সাথে তোমার উইনিং এর অ্যামাউন্টও বাড়তে থাকে। মোট কথা, গেম লাভারদের জন্য পারি ম্যাচে কিছু না কিছু রয়েছে, এখানে সুপার ফাস্ট উইথড্রল, ওয়াইড চয়েস অফ পেমেন্ট মেথডের পাশাপাশি এন্ট্রি পয়েন্ট মাত্র 200 টাকা। তো বন্ধুগণ পিন কমেন্টে রয়েছে পারি ম্যাচের লিঙ্ক, সেখানে যাও, রেজিস্টার করার সাথে সাথে পেয়ে যাবে 1,05,000 টাকা ওয়েলকাম বোনাস। তো বন্ধুগণ তোমরা ট্রাই করতে পারো, তবে যা কিছু করার আগে তোমরা নিজেরা নিজেদের মতো রিসার্চ করে নেবে। তো বন্ধুগণ পুজোর কটা দিন আমরা খুব নিশ্চিন্তে থাকি, কারণ সব বাস প্যান্ডেলে থাকে, সব কাটি ঢাকে থাকে, কিন্তু একটা প্রবাদ আছে না, বাস কেন ঝাড়ে আয় আমার, এই মতবাদে যারা বিশ্বাসী তারা পুজো প্যান্ডেলের বাসের ওপরে উঠে জ্যান্ত দুর্গা সেজে নাচে হ্যাবে লোক। মানে হয় বন্ধুগণ প্যান্ডেলের বাসে কাপড় লাগানো হয়নি, সেখানে উঠে জ্যান্ত দুর্গা ঠুমকা লাগাচ্ছে, এটা আসল মা দুর্গা মেনে নিবে, সেই জন্যই তো এখন সন্ধ্যাবেলা করে বৃষ্টি দিচ্ছে ভগবান, এখান থেকে পড়লে তুমি সত্যি দেবী দুর্গার কাছে চলে যাবে, নাম নাম আনকালচার মডেল। মানে এই যে যারা পুজোর আগে কয়েকটা দিন লালবার সাদা শাড়ি পরে কপালে 3 নম্বর চোখ এঁকে হাতে ত্রিশূল নিয়ে কটকটা চোখ করে কাশবনে বাঁশঝাড়ে পানা পুকুরে ফটো তুলে ফেসবুকে আপলোড করে বিভিন্ন মোটিভেশনাল রক্ত গরম করা ক্যাপশন দেয়, তারা সারা বছর কি করে জানো, এই দেখো আজকে একটু অন্যরকম।
কাকের পেছনে ময়ূরের পালক গুজলে যেরকম সে ময়ূর হয়ে যায় না, ঠিক সেরকম সারা বছর ঠুমকা মেরে ক্রিঞ্জ রিল বানিয়ে মহালয়ার সময় লালবা সাদা শাড়ি পরলেই সে দুর্গা হয়ে যায় না। কথা সত্য। আরেক জ্যান্ত দুর্গা আগমনী ফটোশুট করে কদবেল খেয়েছে 20টা লঙ্কা দিয়ে। আগমনী শুট করে দিদি এদিকে বাড়ি এসে একা একা কদবেল মাকা করে খাচ্ছিল, কদবেলে জানো তো 20টা লঙ্কা সেদ্ধ করে মেখেছিল। আর তার পরের দিন তাদের ল্যাট্রিনের অবস্থা হয়েছে এইরকম। বেশ কিছু ফুড ব্লগারদের ফুড ব্লগিং করে আসার পরে পরের দিন টয়লেটের অবস্থা এবং ল্যাট্রিনের অবস্থা এরকমই হয়। নিজে নিজেকে বিসর্জন দিয়ে দিচ্ছে, মানে মডেলরা সব পারে বন্ধুগণ, পানা পুকুরে ক্যাটওয়াক করছে। ক্যাটফি যদি কামড়ে দেয় না সেলাই করার জন্য ডাক্তার খুঁজে পাবেন, এখন সব ডাক্তার ডিজাইন করে দিচ্ছে। আমি শুনেছি মেয়েরা নাকি আরশোলা ভয় পায়। বলছি মামনি তুমি যোগ ভয় পাও না, যোগ রক্ত চষে যে যোগ তো সবাই ভয় পায়, খুব সাহসী ছেলেরা যোগ ভয় পায়, এটা লজিক্যাল কারণ। রক্ত চষে খায় ফেলায় তোমরা পানা পুকুরে নেমে শুট করতেছো, যোগের ভয় নাই কি দিয়ে তৈরি তোমরা? ক্যামেরা লেন্স অন হলে কি বোধ বুদ্ধি সব কর্পূরের মতো উইরা পালা যায়? সামনে আয় এদিকে, আমি মা দুর্গা। এরকম দুর্গা হলে না অসুর হাতে এসে 200 টাকা ধরে দিয়ে বলবে যা মা পুজো ঘর, আমাকে মারার কথা চিন্তা করতে হবে না, আমি সুইসাইড করে নিচ্ছি। এই তো অসুরও চলে এসেছে। বা অসুর এবং দেবী দুর্গার কোলাবোরেশন এই প্রথমবার সেলফি ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি। মানে এই জ্যান্ত দুর্গা স্টার জলসার মহালয়াতে দুর্গার অডিশন দেওয়ার জন্য কিটো ডায়েটে ছিল। মানে কিটো ডায়েট করতে করতে দুর্গা থেকে কখন ফিমেল কাঞ্চন মল্লিকে পরিণত হয়ে গেছে উনি টের পায় নাই। তো দেবী একটু বেশি করে ভাত খাবি। তো এখন আমি যে ফটোটা দেখাতে চলেছি সেটা এই বছরের সেরা ফটো হওয়া উচিত। মানে একটি পুজো মণ্ডপে সন্দীপ ঘোষের আদলে মহিষাসুর নির্মাণ করা হয়েছে। এই যে শিল্পী এটা বানিয়েছো তার বাড়ির ঠিকানা আমি প্লিজ জানতে চাই, কমেন্টে কেউ জানলে জানিও, আমি তার বাড়ি যেতে চাই। বাড়ি গিয়ে মানে কি বলবো, মানে আপনার পা ধরবো নাকি পা মাথায় রাখবো, মানে ক্রিয়েটিভ থাপ্পড় এইভাবে যদি কেউ মারতে পারে, লাভ ইউ, রেসপেক্ট উইথ লাভ। আমাদের বাঙালি মা কাকিমাদের না মন খুব নরম হয়, দেখবেন বিসর্জনের দিন, ভাসানের দিন বা দশমীর দিন দুর্গা মাকে মিষ্টি খাওয়াতে গিয়ে অসুরকে মিষ্টি খাইয়ে দেয়। ওই বেচারা একা একা আছে বসে, মাকে খাওয়াচ্ছি নেও একেও একটা মিষ্টি খাই দিয়ে মুখের মধ্যে মিষ্টি গুঁজে দেয়। প্লিজ এই অসুর যে মণ্ডপে আছে তাকে মিষ্টি খাওয়াবেন না। অপসংস্কৃতি আর অশিক্ষা কোথায় পৌঁছলে লোকে ঢাকের তালে কাশফুল নিয়ে আগমনের নাচের এরকম বিরূপ প্রদর্শন করতে পারে। মনটা এক হয় যেদিকে নাচতে নাচতে যাইতেছে সেদিকে প্যান্ডেলের কোনো আছোলা চোখা বাস যদি বের হয়ে থাকতো। জন্মের নামে এরকম দৃষ্টি দূষণ সৃষ্টিকারী বিরূপ নাচ তোমাদের বার হয়ে যায়। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন তো ফেসবুক খুললেই মনে হয় পুজো মণ্ডপে ঢুকে যাচ্ছি, তো এক্সট্রা করে পুজো করার কি দরকার। আর হ্যাঁ, পুজোর পাশাপাশি চারপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বাজে বাজে খবর চলে আসছে, সেগুলো শোনার পরে মন মেজাজ সত্যি আর ওরকম উৎসবের আনন্দে মেতে উঠতে পারে না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, পুজোতে আনন্দ করো, প্রেম করো, লাইন মারো, প্রপোজ করো, যাই করো, মেয়েদেরকে সেফ ফিল করিয়ে করো, এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।